নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার কুলটির ডেইডি মাঠে এক দিবসীয় এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে কুলটি থানার পুলিশের টিম ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের টিম অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি খেলা চলে দুই টিমের খেলোয়াড়দের মধ্যে। উপস্থিত ছিলেন কুলটি থানার ও নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক। মাঠে উপস্থিত ছিল দর্শকরাও খেলা দেখার জন্য। এই খেলাতে টস করে প্রথম ব্যাটিং ধরে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের টিম। তারা 136 রান করে এবং দ্বিতীয় ব্যাটিং কুলটি থানার পুলিশের টিম 137 রান করে। এক রানের ব্যবধানে কুলটি থানার পুলিশের টিম জয়লাভ করে বলে খবর। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।